আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় দুটি শিরোনাম একটু মনোযোগ দিয়ে শুনবেন অপরাধ না করলে মির্জা ফকরুল কেন কারা অন্তরীণ হওয়ার আশঙ্কা করছেন প্রশ্ন ওয়াইদুল কাদেরের আর দ্বিতীয়টি হচ্ছে এক দেড় মাসের মধ্যে আমাকেও যেতে হবে ভেতরে অর্থাৎ কারাগারে আচ্ছা আমরা প্রথমে দেখি যে কেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আলোচনা সভায় বলছেন যে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে সরকার ডক্টর মোহাম্মদ মামলায় জড়িয়ে কারাগারে নিতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি বর্তমান বিচার ব্যবস্থায় ন্যায় বিচার মিলছে না অনেকের মতো তার মামলার বিচার শুরু হয়ে গেছে এক দেড় মাসের মধ্যে তাকেও কারাগারে নেওয়া হতে পারে বৃহস্পতিবার রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন আচ্ছা অন্যদিকে দেখেন তার জবাবে ওবায়দুল কাদের কি বলছেন অপরাধ না করলে মির্জা ফুকুল কেন কারান্তরীন হওয়ার আশঙ্কা করছেন প্রশ্ন ওবায়দুল কাদের আচ্ছা এখানে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর কোনো অপরাধ করেছেন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুবা বিএনপি মহাসচিব কেন কারা অন্তরীণ হওয়ার আশঙ্কা করছেন সেই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের একটা গণমাধ্যমে পাঠানো সই করা বিবৃতিতে তিনি এই কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার কারান্তরীন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন তা না হলে কারান্তরীন হওয়ার আশঙ্কা প্রকাশ কেন করবেন নিজের অপরাধ ঢাকতে বা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত এবং সরকারের উপর চাপ প্রয়োগ করতে তিনি গণমাধ্যমের সামনে এই বক্তব্য প্রদান করছেন বলছেন সরকার অমূলক অনুষ্ঠান কাউকে আটক রাখে না বা সেটা রাখার এক্তিয়ার নেই সরকার নির্দোষ কাউকে কোনো হয়রানি করছে না দেশের বিচার বিভাগ স্বাধীন তাই অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে আইনের দৃষ্টিতে সবাই সমান এখানে কারো সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ এই যে কথাগুলো বলল আমার ধারণা যে এটা আওয়ামী লীগেরও কোনো লোক বিশ্বাস করে না যে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন এবং মানে কোনো কোন কেউ হয়রানি হচ্ছে না এবং কোনো ভুয়া মামলা হচ্ছে না এবং ভুয়া বিচার হচ্ছে না এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মামলা তার মধ্যে দেখবেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলাও আছে এই মামলা আপনি বিশ্বাস করেন বাহাত্তর তিয়াত্তর বছর বয়সের একটা মানুষ সে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দেবে আর সেই কারণে আবার তার বিচার আর বাংলাদেশের বিচার ব্যবস্থা কি এটা কি মানে মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে নাকি ইউরোপের কোন আদালতে হচ্ছে যে স্বাধীন স্বচ্ছ একেবারে ধোয়া তুলসী পাতার মতন একেবারে দুধের মতন পরিষ্কার একটা বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার প্রভাবিত হয় না এই বিচারকরা মানে কি বলে কলের পুতুলের মতো নাচে না এরকম কি ঘটনা নাই এই অভিযোগগুলি কি আসছে আসছে না প্রতিনিয়তই তো তো উনি যেই চিত্রটা দিচ্ছেন যে মানে দেশের বিচার বিভাগ নাকি স্বাধীন কিভাবে স্বাধীন কেমনে স্বাধীন আজকে এই যে গত এক দেড় বছরের মধ্যে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে সমাবেশে হামলা করে আহত করা হচ্ছে আবার তাদের নামে মামলাও করা হচ্ছে এই সমস্ত ঘটনায় যদি দুই পক্ষ জড়িত থাকে তাহলে দুই পক্ষই আসামি হবার কথা কিন্তু খেয়াল করবেন যে আওয়ামী লীগের কেউ কোনো আসামি না আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং সমস্ত জায়গায় পুলিশ বাদী হয় অর্থাৎ পুলিশকে ব্যবহার করা হচ্ছে অথবা পুলিশ এমন সব লোককে বাদী করছে যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত অথবা যাদেরকে চাপ দিয়ে বাদি বানানো এবং পরে তারা বলছে না আমরা তো কোনো বিস্ফোরণের শব্দ শুনিনি আমরা তো এটা শুনি এমনই স্বাধীন বিচার ব্যবস্থা এমন স্বচ্ছ বিচার ব্যবস্থা দেশের মধ্যে নাই বিদেশে চলে গেছে তার নামে মামলা চলছে মারা গেছে তার নামে মামলা হজে গেছে মামলা এই বিচার ব্যবস্থায় স্বাধীন নিরপেক্ষভাবে বিচার হচ্ছে এবং সুবিচার পাবে এটা আমার ধারণা যে মানে হয়তো সাধারণ সম্পাদক বিশ্বাস করার কথা না এবং ওঠে না। পাগলও হাসবে এই কথাগুলো তো সুতরাং মির্জা ফখরুলের বিচার ডক্টর ইউনুসের বিচার এগুলি স্বাধীন স্বচ্ছভাবে হবে এরকম বিশ্বাস করার কোন কারণ আপাতত নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ